আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় ভাই বোনেরা, আমরা আলোচনা করছিলাম পাপ নিয়ে। পাপ নিয়ে ধারাবাহিক আলোচনা চলছে। একটা ধারাবাহিকতা বজায় রাখলে পরে আলোচনার একটা রেজাল্ট পাওয়া যায়, একটা ফল, সুন্দর ফল পাওয়া যায়। পাপ নিয়ে আলোচনা করছিলাম। আজকে একটা পাপ, এমন একটা পাপ নিয়ে আলোচনা করব যে পাপটা আসলে এই উম্মতের নয়, পূর্ববর্তী উম্মতের, পূর্ববর্তী জাতির পাপ। পাপ হচ্ছে এক প্রকার ব্যাধি, আর সেই ব্যাধিটা হচ্ছে পূর্ববর্তী জাতির, আস্তে আস্তে এই উম্মতের মাঝেও চলে এসেছে। আমরা সেই কথা নিয়ে আলোচনা করব। কিছু পাপ এই উম্মত করে প্রকৃত প্রস্তাবে, তা কিন্তু পূর্ববর্তী জাতির পাপ, প্রাচীনকালের পাপ। তার মধ্যে একটি পাপ হলো হিংসা। হিংসা কখন শুরু হয়েছে জানেন? হিংসা শুরু হয়েছে আদম আলাইহিসসালামের জামানা থেকে। আদমের প্রতি কে হিংসা করেছিল? ইবলিশ, শয়তান। এই হিংসার ফলেই সে অবাধ্য হয়ে উঠল, আর হিংসার ফলেই সে অহংকার করে বসল। আল্লাহ বললেন না যে তুমি কি ব্যাপার, আস্তাগফারতা, তুমি কি অহংকার করতে যাচ্ছ এখানে? আসলে হিংসা আর হিংসার ফলেই অহংকার হয়। যখন দেখবেন কেউ হিংসা করছে আপনার প্রতি, তখন দেখবেন তার ভিতরে আপনার প্রতি কি এসছে, অহংকার এসেছে। এই দুটো মানে পাশাপাশি, হিংসার পাশেই আছে অহংকার। হিংসার রেজাল্ট বা তার পরিণামই হচ্ছে অহংকার। হিংসা পৃথিবীর মানুষের ইতিহাসে সর্বপ্রথম পাপ, যেটা ইবলিসের দ্বারা হয়েছিল, আর সেটা হয়েছিল আদমের প্রতি। তারপর আদম সন্তানের মধ্যে এই হিংসা করে কে? কাবিল হাবিলের প্রতি হিংসা করেছিল ফলে এমন এক পাপ ঘটলো যে পাপ প্রথম সে পাপটা কি হচ্ছে খুন হয়ে বসলো কাবিল। পরিণামে কি হলো? ইবলিস হলো শয়তান রাজিম, বিতাড়িত শয়তান, আর আদম সন্তানের চিরশত্রু হলো। আর কাবিল হাবিলকে হত্যা করে চির লাঞ্ছিত, চির পাপী হলো। বলা হয়েছে হাদিসে যে লাইসা মিন নাফসিন তুকতালু যুলমান ইল্লা কানা আলা ইবনে আদমিল আউয়াল কিফলুম মিন দামিহা লিআন্নাহু কানা আউয়াল মান সান্নাল কাতল। তার মানে যে কোনো প্রাণকে অন্যায়ভাবে হত্যা করা হয় দুনিয়াতে, পাপ হয় না? হয় না, অন্যায় পাপ, অবশ্যই পাপ। তার পাপের একটা অংশ আদমের প্রথম সন্তান কাবিলের উপর বর্তায়। কেন? কারণ সেই হত্যার নীতি সর্বপ্রথম মানুষের ইতিহাসে চালু করেছে। আর এমনিতে আছে যে ব্যক্তি প্রথম একটা ভালো কাজ চালু করবে, তার একটা অংশ স্বভাব পেতেই থাকবে মারা যাওয়ার পরেও, যেহেতু এই লোকটা ভালো কাজ চালু করে দিয়েছে, মাশাআল্লাহ, তাই না? বাদশাহ নামদার যদি একটা মসজিদ বানিয়ে থাকে তো সাদাকায় জারিয়া হবে, কিন্তু গ্রামে এমন একটা কাজ চালু করেছে যে আগে ছিল না, ভালো কাজ, সেই কাজটা যতদিন হতে থাকবে একটা স্বভাব বাদশাহ খাতায় আসতে থাকবে। ঠিক পাপ, পাপ যদি, যে পাপ আগে কেউ করেনি গ্রামে, সেই পাপটা যখন আপনি চালু করে দিলেন, না তার ফলে বহু মানুষ সেই পাপ করতে থাকলো, তখন তার একটা অংশ ওই পাপি যে প্রথম করেছে, সে প্রথম পাপির ঘাড়ে আসতে থাকবে, যেমন কাবিলের অবস্থা হয়েছে। তো খুন করা, মানুষ খুন করা বহু পুরানো পাপ, তাই না? খুবই পুরাতন পাপ। হিংসা একটি কদর্য আচরণ, নিকৃষ্ট আচরণ। হিংসা খুবই খারাপ জিনিস। এমনিতে আপনারা জানেন হিংসা বৈধ অবৈধ আছে, বৈধ হন হিংসাও আছে, তাই না? কোন কোন হিংসা বৈধ, কোন হিংসা করা? ভালো কাজে হিংসা করেন,
আসলে হিংসা হলো কি, যে ওরটা আমারটা বাকি থাক, ওরটা বিকিয়ে যাক, এটাই হচ্ছে হিংসা। মানে ওর আছে আমারও হবে, আমারও হোক, এটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা, এমন যে যাতে কোনো ক্ষতি হয় না, কিন্তু এটাকে হিংসা বলে না। ও ফার্স্ট হচ্ছে আমিও হোক, তাই না, ও তাহাজ্জুদ করছে আমিও পড়ব, তাই না। তো এইভাবে যদি কেউ হিংসা করে, ফার্স্ট হতে চায়, এটা কি হিংসা হলো? হিংসা জায়েজ। ও দান করছে, আমি দান করব, আল্লাহর পথে ও 10 টাকা করেছে, আমি 15 টাকা করবো, এইরকম হিংসা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাসাদা ইল্লা ফিসনেই, মানে দুই ছাড়া, দুটি জিনিস ছাড়া হিংসা জায়েজ না। একটা হচ্ছে কি, যে আল্লাহ ওকে ইলম দিয়েছে, সে ইলমের প্রতি হিংসা, আর তার মানে আমারও হোক, ওটা ধ্বংস হয়ে যাক তা না, আমারও হোক। আর ও দান করছে, ও দান না করুক তা নয়, দান করছে করুক, কিন্তু আমিও করবো, ওর থেকে বেশি করবো, তাহলে সমস্যা নেই। হিংসা থেকে আসে বিদ্বেষ। যখন আপনি কারোর প্রতি হিংসা করবেন, দেখবেন অটোমেটিক কি আসছে, ঘৃণা আসছে। হিংসা হলেই ঘৃণা। আপনি আপনার ভাইয়ের প্রতি হিংসা করেন, দেখবেন ভাইকে আপনাকে, আপনি ভাইকে ভালোবাসবেন না, তাই না। সতীন সতীনের হিংসা করে, তখন সতীন কি করে, সতীনকে ভালোবাসে না। না, ওই যে একটা গল্প মনে আছে, বাচ্চা নামদা, ওই এক বধু দ্বিতীয় বিয়ে করেছিল, দ্বিতীয় বিয়ে করেছিল, বিয়ে করার পরে এরা সুযোগ পাচ্ছিল না বধু, তো তো ভাবলো কি, যে একবার ছোট বউকে নিয়ে একটু বাইরে কোথাও, বার যাকে বলে, এরা কোথাও গাছপালা আছে সেখানে গিয়ে একটু বেরিয়ে সেরিয়ে আসি। তো বড় বউ বলছে, না আমিও যাবো, আমাকে নিতে হবে। বড় বউ বলছে, আমাকেও নিতে হবে। বলছে হ্যালুক্স গাড়ি দুজনেই বসা হবে, তো তুমি কোথায় বসবে? বলছে আমি ডালাতে বসবো, নিজে পেছনে বসে যাবো, তবুও ছাড়বো না। ও ওকে তুমি একা নিয়ে বেড়াতে যাবে, একা নিয়ে একা বেড়াতে যাবে, তা হবে না, আমাকেও নিয়ে যেতে হবে। হিংসা দিয়ে ডালাতে পেছনে বসলো, আর ওরা আমরা ভিতরে গল্প করছে, মজার গল্প করছে, তখন এর আরো হিংসা বাড়ছে, দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ করে অ্যাক্সিডেন্ট হোক, অ্যাক্সিডেন্ট হোক, অ্যাক্সিডেন্ট হোক, দুজনেই মরুক, দুজনেই মরুক। তাই এরকম যদি হয়, তুই তুই মরবি না, মরবি না, মানে হিংসাতে এমন অন্ধ হয়ে যায় যে নিজের যে ক্ষতি হবে, ক্ষতিটাও ভুলে যায়। ওইরকমই সে কাকে, এর মনে হিংসা মনে হচ্ছে, শিয়ালের হিংসা, যে ওই কোকিল বা কাক ওপরে গাছের উপরে বসে কি সুন্দর গান করছে, বা কা কা করে ডাকছে, শিয়ালের কি হিংসা, কত কত গাছের ডালে উঠতে পেরেছে, কি সুন্দর আকাশে বসে মজার গান গাইছে, আল্লাহ দেখ একটা আকাশ তুল তুল বান আসুক, নূহ আলাইহিসসালামের বানের মতো, তো ওর কাক কোথায় থাকে তাই দেখবো, কে বলছে, শিয়াল বলছে, আকাশ তুল তুল এমন বান আসুক যেন গাছটা ডুবে যায়, তাহলে কাক কোথায় বসে কা কা করে তাই দেখবো, কে বলছে, শিয়াল বলছে। শিয়াল কি গর্তে ঢুকে থাকলে সে বেঁচে যাবে? হিংসায় অন্ধ হয়ে বুঝতে পারছে না যে ওর ক্ষতি হওয়ার আগে আমার ক্ষতি হবে। একদম দেখবেন বহু মানুষ যারা এমন হিংসা করে যে হিংসার ফলে আর নিজের ক্ষতি নিজে করে। হিংসা যে ব্যক্তি করে, ওই যে দেখবেন আমাদের দেশে গাড়ির পেছনে, কোনো কোনো গাড়ির পেছনে লেখা থাকে গাড়ি হিংসা হয়, তাই না, গাড়ি দেখে হিংসা হলে গাড়ি করেছে, আর এই জন্যে বদনজর হয়। বদনজরটা কিসে থেকে হয়? হিংসা থেকে হয়। এই জন্যে সামনে জুতো ঝুলিয়ে রাখে যাতে বদনজর না থাকে। আল্লাহ মুস্তাহ, এটা তো শিরিক, তাই না। এখন গাড়ির পিছনে লেখা আছে, গাড়ির পিছনে লেখা আছে, গাড়িটা কি সুন্দর, যে হিংসা হলো লেখা আছে পেছনে, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি, ও লুচি যেমন গরম তেলে ফুলে, তো তুই নিজের ক্ষতি নিজে করবি, লুচির মতো ফুলে ফুলে নিজেই মরবি। সত্যি তো, হিংসা করে অপরের ক্ষতি হয় না, হয় নাকি, ও নিজের ক্ষতি নিজে করে। হিংসা যে করে সে নিজের ক্ষতি নিজেই করে। হিংসাই থেকে আসে অসম্মান, অবাধ্যতা আর বিদ্রোহ। আপনি বাড়িতেই দেখেন, আপনার দুটো ছেলে কি, তিনটে ছেলে আছে, ছেলে মেয়ে, ছেলেদের বউ বউমা আছে। এবার ছেলে যদি আর এক ছেলের হিংসা করে, তখন দেখবেন বাপ মায়ের অবাধ্য হয়ে বহু কথা কি করে, রদ করে দেয়। হ্যাঁ, ওকে বলে না, আমাকে বলছে, আমি করব না, হ্যালো, এটা বিদ্রোহ আসবেই। তেমনি বউমাদের ভিতরে দেখেন, যা যায়ের হিংসা করে, হ্যাঁ ওকে থালা ধুতে বলে না, আমাকে বলছে, আমি করব না, এই বসে থাকলো,
এইভাবে বিদ্রোহ শুরু হয়। মা বাপের প্রতি, শ্বশুর শাশুড়ির প্রতি যে একটা সম্মান, আমরা বলি এহতরাম, তাই না, সম্মান, যেটা সেই সম্মানটা, সম্মান বোধটুকুও থাকে না, চট করে বিদ্রোহ করে বসে। ও টাকা দেয় না, আমরা কি দেবো নাকি, ও খায় না, আমি কি একা খাই নাকি, এইভাবে সংসারী, সাংসারিক জীবনের এই হিংসাটা কি আছে, অবাধ্যতা আছে, অবাধ্যাচরণ আছে, আর সেই সাথে আছে বিদ্রোহ। বাপ মায়ের বিদ্রোহ হয়ে যায় ছেলে, ছেলে মেয়ে বাপ মায়ের বিদ্রোহ হয়ে যায় একজনকে যখন আমি, এই জন্য রাসূলুল্লাহ বলছেন যখন তোমরা কাউকে কোনো ছেলেদের মধ্যে কাউকে গিফট দেবে তখন কি সব ছেলেকে সমান করে দাও, কেন যদি সমান করে না দাও তা একে অপরের প্রতি হিংসা করবে আর তোমার প্রতিও ভুল ধারণা করে তারা অবাধ্য হয়ে বসবে, ফলে সমস্যায় দাঁড়াবে। এই জন্য হিংসা হচ্ছে খুবই খারাপ জিনিস। পূর্ববর্তী জাতিসমূহের উল্লেখযোগ্য একটা ব্যাধি হলো এই হিংসা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উম্মতের মাঝে, নিজ উম্মতের মাঝে সে ব্যাধি লক্ষ্য করে বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি কাবলাকুম আল হাসাদু ওয়াল বাগদা, তোমাদের পূর্ববর্তী উম্মতদের ব্যাধি, রোগ, হিংসা ও বিদ্বেষ তোমাদের মাঝে অনুপ্রবেশ করেছে, তোমাদের মাঝে ঢুকে গেছে রোগ, আর সেটা হলো কি, আল হাসাদু ওয়াল বাগদা, হিংসা এবং বিদ্বেষ। হিংসা এবং বিদ্বেষ মানে কি, যে হিংসা তো করছেনই, তখনই আপনি ঘৃণা করবেন অপরকে, ঘৃণাতে বিদ্বেষ সৃষ্টি হয়, তার প্রতি একটা ক্ষোভ থাকবে, বিদ্বেষ থাকবে, আর আপনি চাইবেন না যে তার তোমাদের মঙ্গল হোক, সমস্ত মঙ্গল যেন আমার হোক, ওর যেন না হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হিয়াল হালিকা, আর বিদ্বেষ হলো, বিদ্বেষ সৃষ্টি হলো কোথেকে, হিংসা থেকে, আর বিদ্বেষটা হলো হালিকা, হালিকা মানে মুন্ডনকারী, ব্লেডের মতো, খুঁড়ের মতো, বিদ্বেষটা হলো ব্লেড, খু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা আকুলু তাহলাকুস শাআব, তাহলিকুস শাআব, আমি বলছি না যে এই ব্লেড তোমাদের মাথা নাড়া করে, কি করে কি, বিদ্বেষ হলো ব্লেড, কিন্তু আমি বলছি না যে এই ব্লেড মাথা নাড়া করে, এই বিদ্বেষ কি করে, ওয়ালাকিন তাহলিকুদ দ্বীন, তোমাদের দ্বীনকে নাড়া করে দেয়, দ্বীনকে ধ্বংস করে দেয়, এই বিদ্বেষের ফলে তোমাদের দ্বীন চলে যায়। ওয়াল্লাযী নাফসি বিয়াদে, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে, কার হাতে, আল্লাহ তাআলার কসম, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা মোমেন হওয়া পর্যন্ত, মোমেন না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, কোন বেঈমান জান্নাতে যাবে না, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা পরিপূর্ণ মোমেন হতে পারবে না যতক্ষণ না তোমরা আপোষে সম্প্রীতি কায়েম করেছো, ভালোবাসা কায়েম করেছো। সম্প্রীতি থাকলে হিংসা থাকবে, বিদ্বেষের বিপরীতই হচ্ছে সম্প্রীতি, বিদ্বেষ নেই, যেখানে দেখবেন যে দেশে বিদ্বেষ নেই, আমরা এখন মজাবে মজাবে বিদ্বেষ, এক সংগঠন অপর সংগঠনের প্রতি বিদ্বেষ, এক ধর্মের মানুষ অপর ধর্মের প্রতি বিদ্বেষ, ঘৃণা, আর যত এই ফেসবুক যাকে বলছে, এই ফেসবুকে আপনি দেখতে পাবেন, রেসবুকে, যেখানে ঘরের বসে রাজার মাকে গালাগালি করে, তাই না, ঘরে বসে রাজার মাকে, রাজার সামনে গিয়ে গালি দে, তারপর দেখ কি মজা, না আমি এখন সুযোগ পেয়েছি ঘরে বসে রাজার মাকে গালি দিচ্ছি, এক মানে বিদ্বেষের যে ভাব, বিদ্বেষ যে বিষক্কার যাকে বলে, বিষ যে উগলে দিচ্ছে, বোঝা যাচ্ছে যে হ্যাঁ এই জাতির লোক, এই দলের লোক, এই পার্টির লোক, এই সংগঠনের লোক, এই মজাবের লোক উল্টো অন্য মজাবের প্রতি কিভাবে বিষ উদ্ধার করছে এবং বিদ্বেষ প্রকাশ করছে, আল্লাহ মুস্তাহান। এমনকি একই দলের লোক, একই জামাতের লোক, তারা আপোষে সামান্য কিছু টাকা পয়সা নিয়ে, কিছু নেতৃত্ব নিয়ে, নেতৃত্ব লোভ, এই লোভ নেতৃত্ব দেখে হিংসা হয়, তাই না, হিংসা হয় নেতৃত্ব দেখে, এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন চাষি চাষির হিংসা করে, আলেম আলেমের হিংসা করে, ডাক্তার ডাক্তারের হিংসা করে, চাষি কিন্তু ডাক্তারের হিংসা করবে না, করবে, ডাক্তার কিন্তু আলেমের হিংসা করবে না, ঠিক, নিজের সমপর্যায়ে সম, এই জন্যেই সতীনে সতীনে হিংসাটা বেশি হয়, কেন সমপর্যায়ে তারা থাকে সেখানে হিংসাটা বাড়ে, এই যে হিংসা, এই হিংসার ফলে তোমাদের কি নষ্ট হয়, দিন নষ্ট হয়, এবং এই দিনকে চেচে ফেলে, যেমন ব্লেড, খুর, চুলকে চেচে ফেলে, তো খবরদার
তোমরা সম্প্রীতি কায়েম করো তবে তোমাদের ঈমান মজবুত হবে, আর ঈমান থাকলে তবে তোমরা জান্নাতে যাবে। আফালা উনাব্বিউকুম বিমা ইউসবিতু যাকুম লাকুম, আমি কি তোমাদেরকে খবর দেব না, এমন কর্মের কথা বাতলে দেব না যা তোমাদের সম্প্রীতিকে দৃঢ় করবে। সম্প্রীতি কিসে দৃঢ় করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কমসে কম, সবাই তো সম্প্রীতির মালিক হয় না, আপনি ঘরের লোক ঘরের মানুষের সাথে সম্প্রীতি কায়েম করবেন, কিন্তু আমি ইন্ডিয়ার লোক, এ তো মুশকিল, সৌদিনের ঘরের লোক। ও বাবা, ও ইন্ডিয়া কেসা হ্যায়, বাংলা বলতে বলতে সটপট করে হিন্দি বলতে শুরু করবে, এরে একই রোগ, কে যে একটা হিংসা আছে জানি না কিসের হিংসা। তেমনি পাকিস্তানি বাংলাদেশে কি হিংসা করে, হিন্দি পাকিস্তানি কি হিংসা, এই হিংসা হিংসা, এই হিংসা একে অপরের প্রতি কি নিয়ে আসে, সম্প্রীতিকে নষ্ট করে দেয়, বিদ্বেষ নিয়ে আসে, আর এই বিদ্বেষের ফলেই তো যুদ্ধ হচ্ছে, বিদ্বেষের ফলেই যত অশান্তি হচ্ছে। আর আমি তোমাদেরকে একটা কথা বলবো, কমসে কম কিছু যদি না পারো, মুসলিম ভাই মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলে কি করো, সালামটা প্রচার করো, আর সালাম হচ্ছে শান্তির দোয়া, তুমি শান্তির দোয়া দেবে সে শান্তির দোয়া দেবে। আর যদি আপনিও পার হয়ে যান, যারা গোমরা মুখে রাস্তা চলে তাদের মতো তুমি নাই বা হলে, দেখুন গোমরা মুখে রাস্তা চলছে আপনাকে সালাম দেবে না, অনেকে আছে যে হুজুর আসছে তো ওই রাস্তা ধরছে যাতে করে সালামটা দিতে না হয়, এই যদি অবস্থাটা হয় তাহলে আমি যদি বুঝতে পারি যে আমাকে সালাম না দেওয়ার জন্য আপনি ওই দিকে যাচ্ছেন, তো আপনার প্রতি আমার ঘৃণা বিদ্বেষ হবে না, হবে না, আর আপনার বিদ্বেষ আমার প্রতি আছে বলেই আপনি আমাকে সালাম দিতে চান না, এই জন্য অনীহা করে সরে যাচ্ছেন আপনি দূরে, তাই না? পেছনে কি কাজ করছে, হিংসা ও বিদ্বেষ, হিংসা ও বিদ্বেষ কাজ করছে, তাই তোমরা সালাম দিতে চাও, সালাম দাও, সালাম দিলে মনটা ভালো হবে, আমাকে সালাম দিল, সালাম গেল, সালাম আগে থেকে সালাম দিল, সালাম সালামের প্রতি একটা মনটা কি হবে, দুর্বল হবে, যে আমাকে সালাম দিল আগে বাড়িয়ে, তাই না? তো এই যে যদি এক ভাই অপর ভাইকে মিষ্টি মুখে হেসে মিষ্টি হাসির সাহায্যে যদি সাক্ষাৎ করে, তারই মাধ্যমে সাক্ষাৎ করে যদি সালামটা দেয়, তাহলে কি হবে, সম্প্রীতি বৃদ্ধি হবে। তবে আবার অনেক ভাই আছে তারা আবার অন্যদিকে নিয়ে যাবে এটা, তাহলে একজন যুবতীকে দেখে কি করতে হবে, মিষ্টি হেসে সালাম দিতে হবে, তাহলে কি হবে, হেসেছো কি হেসেছো, এই তো হয়ে যাবে, তার ফাঁসি হয়ে গেল। না না ওটা কথা বলছি না, ওটা মেয়ে ছেলে, মেয়ে ছেলেকে দেখলে সালাম মিষ্টি মুখে সালাম দিতে, তাই না? কিংবা তোমার যদি মাহরাম কেউ হয় তুমি তার সঙ্গে বলতে, তাহলে তো হাদিসে তো আম কথা আছে, কিন্তু আম কথা থাকলেও খাস কথা তো অন্য জায়গায় আছে, যে যাতে বলা হয়েছে যে নন মাহরামের সাথে এরকম আচরণ চলবে না, তার কারণ নিয়ে যাবে কোন দিকে, এমন এক পরিণামের দিকে যাতে ব্যভিচার হয়, যাতে আরো ফাসাদ সৃষ্টি হয়, আরো ফিতনা সৃষ্টি হয়, সেদিকে নিয়ে যাবে। এই জন্য সবাইকে না, যার যেমন তার তেমন, মহিলা মহিলার সঙ্গে দেখা হলে সালাম দেবে এবং হাসি মুখে সাক্ষাৎ করবে, পুরুষ পুরুষের সঙ্গে দেখা হলে কিংবা নন মাহরামের সঙ্গে করতে পারে, তাই না? মোট কথা হলো আপোষে সালাম প্রচার করো, কমসে কম সালামটা প্রচার করো। হিংসা এক পর্যায়ে মানুষকে নিষ্ঠুর করে তোলে, কোনো সাহায্য করবে না, হিংসা আছে তো সাহায্য করবে না, বুঝতে পারছেন? আপনার একটা দরকার পড়েছে, ও কোথাকার কেউ সাহায্য করবো কেন, হিংসার জন্য সাহায্যটা করবে না, ও আমার ডিস্ট্রিক্টের নয়। দেখবেন আবার মানুষের মধ্যেই যদি বার হিন্দি হয় ইন্ডিয়ার, ওর আবার কী করবো, তেমন যদি বাংলাদেশের হয় তাহলে ও তো বরিশালী, ও তো চটগাইয়া, কি কি সব বলে মানুষ এক অপর জেলার ভিত্তিক, আবার জেলার যদি একই জেলার হয় তখন আবার থানা থানা ভিত্তিক হিংসা হয়, তাই না? একই থানার হলে আবার গ্রাম ভিত্তিক হিংসা হয়, একই গ্রামের হলে আবার পাড়া ভিত্তিক হিংসা হয়, হিংসার একই পাড়ার হলে আবার বংশ ভিত্তিক হিংসা হয়, এরকম ভাবে হিংসা চলতেই থাকে, হিংসা ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে হিংসা প্রচুর আছে, যে দেখবেন এক মেয়ে অপর মেয়েকে দেখে হিংসা করছে, এক ছেলে অপর ছেলেকে দেখে হিংসা করছে, বিভিন্ন ভিত্তিতে ভাষাগত হিংসা আছে, যে অমুক ভাষা রে ও তো কেরালা করেলা, ও তো বঙ্গালি, বাঙালি বলে বঙ্গালি, মানে এমনভাবে বলে তুচ্ছ করে বুঝাই যায় যে এদের ভিতরে কি আছে, বিদ্বেষ আছে,
অহংকার আছে, অহংকার এই কথাটা যে অহংকারের সাথে যেটা বলা হয় বাঙ্গানি বা তুচ্ছ করে বলা হয়, তুচ্ছ করে যে কথাটা বলা হয় সেটা সত্য কথা হলেও কি হয় তার মধ্যে অহংকার ফুটে ওঠে এবং বিদ্বেষ ফুটে ওঠে, খবরদার না, মানুষকে নিষ্ঠুর করে তোলে, কাউকে সহযোগিতা করতে চায় না, অনেক সময় অত্যাচার অনাচার ও বিদ্রোহে শিকার হয়ে নিজ দিনকে নষ্ট করে ফেলে, হিংসার বসে অপরের প্রতি অত্যাচারও করে ফেলে। আপনারা শুনেছেন আজকে গতকালকের খবর, গতকালকের খবর অবশ্য আপনাদের দেশে না আমাদের দেশে, অবশ্য আপনাদের আমাদের কিছু না, দেশ দেশি তাই না, এবং পরিবেশ পরিবেশি দিন দিনই। একটা ছেলে ঘরের ভিতরে যে ড্রামে পানি ভরে রাখা হয়, মানে সবসময় তো পানি থাকে না, তো যে সময় পানি থাকে না সে সময় কাজে লাগবে, যে বড় ড্রাম রাখা হয় যাতে তাতে পানিটা কি থাকে ভর্তি করে রাখা হয়, পরে কাজে লাগবে। বাড়িরই একটা ছেলে তার মধ্যে পড়ে মরে গেছে, মারা গেছে, কি কারণ, ওখানে কি করে ছেলেটা পড়লো মরলো, প্রথমে বুঝতে পারছিল না, তারপরে শেষকালে বোঝা গেল তদন্তের পর যে ওই বাড়িরই এক মেয়ে ওই ছেলের প্রতি হিংসা করে ছেলেটাকে ডুবিয়ে মেরেছে। দেখছেন পরের ছেলের প্রতি হিংসা, পরের ছেলের প্রতি হিংসা করে এমনও এমন অত্যাচারে নিয়ে গেল যে তাকে কি করলো। আপনি দেখবেন অনেক সময় চাষিদের মধ্যে হয় তো ওর গা ওর ফসলটা ভালো হয়েছে, তো ওর ফসলটা যাতে খারাপ হয় তার জন্য কি করে অত্যাচার করে, কিছু একটা এমন করে যে ফসলটাই নষ্ট হয়ে যায়, গাছ গাছে কি সুন্দর গাছটার প্রতি ক্ষতি করে তারা, ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে কখনো কখনো হিংসা আপনাকে অত্যাচারে উদ্বুদ্ধ করে, আর তার ফলে খুর ও ব্লেড যেমন চুলকে চেঁচে পরিষ্কার করে ফেলে তেমনি আস্তে আস্তে বিদ্বেষ হিংসা আপনার দিনকে আস্তে আস্তে নষ্ট করে ফেলে। আর যেহেতু সালাম পরস্পরের শান্তির দোয়া বিনিময় সম্প্রীতি বয়ে আনে এবং পরস্পরের হৃদয় থেকে বিদ্বেষ দূরীভূত করে, সেহেতু উক্ত হাদিসের শেষে বিশেষভাবে রোগের একটি চিকিৎসা বলা হয়, যেমন রোগের কথা বলা, রোগটা কি হিংসা, রোগের উপসর্গটা কি প্রথমে কি শুরু হয় হিংসা তাই না, তোর উপসর্গ বলা হলো যে তোমাদের হিংসা হবে, সে হিংসা হলো রোগ, আর হাদিসের শেষে ওষুধ বলা হলো কি আফসুস সালামা বাইনাকুম, তোমরা আপসে সালাম প্রচার করো, আর এই সালামটা হলো ওষুধ, যদি প্রচার করো তো হিংসাটা বিদ্বেষটা অনেক সময় কি হবে কমে যাবে কেটে যাবে। পূর্ববর্তী জাতিসমূহের আরো কিছু ব্যাধির প্রতি ইঙ্গিত করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, অদূর ভবিষ্যতে আমার উম্মতের মাঝে বিজাতির ব্যাধি পৌঁছবে, যেমন ওখানে এসেছে দাব্বা ইলাইকুম দাউল উমামে কাবলাকুম। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিজাতির ব্যাধি কি, অন্য উম্মতের ব্যাধিটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আশারু ওয়াল বাতা ওয়াত তাকাসুরু ওয়াত তানাজুসু ফিদ দুনিয়া والتباغض والتحاسد حتى يكون البغي। এখানে বিস্তারিত কিছু পাপের কথা বলা হলো, যে আচরণের কথা বলা হলো যা কিন্তু আসলে উম্মতে মুহাম্মদীর নয়, আসলে কা পূর্ববর্তী উম্মতে। প্রথম হচ্ছে অকৃতজ্ঞতা, শুকরিয়া আদায় না করা, একে খারাপ কথায় কি বলে সুলতান, আপনি কোথায় গেছেন জানি না, যদি কারোর শুকরিয়া আদায় না করে তাকে খারাপ কথায় কি বলা হয়, নিমক হারাম, লোকটা কি নিমক হারাম, নিমক মানে কি নুন, বলে যার নুন খায় তার গুণ গায়, এ নুন খাচ্ছে অথচ আমার গুণ গাইছে না, অতএব নুন খেয়ে নুন হারামি না করে নিমক হারামি, কারণ শব্দটা হিন্দি শব্দ বা উর্দু শব্দ, নুন হারামি বলে বাংলাতে বলে, কিন্তু নিমক শব্দটা কি হিন্দি শব্দ তাই না, বাংলাতে নুন হারামি বলে না, লবণ হারামিতে বলে না, নিমক হারামি তাই না, শব্দটা যেভাবে ব্যবহার হয়েছে সেখান থেকে, কখনো ইংলিশ ব্যবহার হয় কখনো গ্লাস, এই যে বোতল, বোতল শব্দটা কি বাংলা ইংলিশ, এতইভাবে আর কি, বুঝতে পারছেন। বেশ, এখন কথা হলো কি যে অকৃতজ্ঞতা বা নিমক খারাপ, দেখবেন আপনি প্রায় দেখবেন দুনিয়াতে চলার সময় আপনি যত বড় হবেন যত বয়স হবে দেখবেন
দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ পাবেন, এক হচ্ছে স্বার্থপর আর দুই হচ্ছে নেমক খারাপ। যে আপনার কাছে আসতে চাচ্ছে ঘুষে 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 দেখবেন আসতে চাচ্ছে, সে আসলে স্বার্থপর, আর দেখবেন যখন স্বার্থ মিটে গেল তখনই সে তখনই কেটে পড়লো, তখন হলো সে নেমক খারাপ। দুনিয়ার দুই শ্রেণীর মানুষের সাথে আপনার পরিচয় হবে, এক হচ্ছে স্বার্থপর, দুই হচ্ছে নেমক খারাম। এই নেমক খারামই কিন্তু মুসলমানের কাজ না, না আল্লাহ নেমক খারামি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কি বলে, ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুর। মানুষে মানুষে বলা হচ্ছে যে তোমরা লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস, যারা মানুষের শুকরিয়া জ্ঞাপন করে না তারা আসলে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে আদায় করতে পারে না। কিন্তু বহু নেমক খারাম দেখবেন, যাদেরকে টাকা দিয়ে সহযোগিতা করেছেন, যাদেরকে জায়গা দিয়ে সহযোগিতা করেছেন, যাদেরকে ভিসা দিয়ে সহযোগিতা করেছেন, যাদেরকে খেতে দিয়ে সহযোগিতা করেছেন, তারা আপনার কি করছে, নেমক খারামি করছে। আর সবচেয়ে যদি বেশি কঠিন নেমক খারামি দেখতে চান তো আপনার বউকে দেখেন, আপনার ছেলেকে দেখেন, আপনার মেয়েকে দেখেন কেমন হেনের নেমক খারামি করছে। থানায় গিয়ে বলছে আমি বাম্মা চাই না, আমি কাকে চাই, রসিক না করতে চাই। আরে নিমক খারাম, তোকে আমি এই যৌবনে নিয়ে এসে তোর এই রূপ যৌবন সাজিয়ে দিলাম, দেওয়ার পর বলছে আমি আই এম অ্যাডাল্ট, ব্যাস। কত বড় নিমক খারামে ছেলে বউ নিয়ে আলাদা হয়ে যাচ্ছে, মা বাপকে আর দেখছে না, কত বড় নিমক খারাম, জন্ম দিয়ে তাকে মানুষ করে কথার অবাধ্য, আর বউ যাকে আপনি খেতে পড়তে দিচ্ছেন সে আপনার কথা শুনবে না। আর যারা পরকীয়া করছে, যারা আরো বেশি বড় নিমক খারাম, তাই না? নিমক খারামেরও ধাপ আছে, বহু রকমের ধাপ আছে। আল্লাহ মুস্তাহান। এই যে অকৃতজ্ঞতা নিমক খারামি, এটা হচ্ছে পুরনো জাতিদের কি অভ্যাস। দু নম্বর হচ্ছে সগর্ব আনন্দ, আনন্দ করা কি হারাম? না, আমরা খুশি করি, খুশি হই, ভালো জিনিসে খুশি হই, ঈদের সময় খুশি করি, কিন্তু যেটা এমন একটা খুশি আছে যেটা যার মধ্যে গর্ব আছে, গর্বে আপনি ফেটে পড়ছেন, আপনার পাঁচখানা গাড়ি আছে, পাঁচখানা গাড়ি আছে, কি বলে বাড়ি আছে, দোকান আছে, এ আছে, আপনার মনে মনে আপনি খুশিতে কি হচ্ছেন, আপনার ভিতরে অহংকার, গর্ব সৃষ্টি হয়ে গেছে। এই গর্ব কার হয়েছিল জানেন? ফারাহ, একে বলা হয় কি ফারাহ, সগর্ব আনন্দ। এরকম আনন্দ করা উচিত নয় যাতে মানুষের গর্ব তৈরি হয়। কার হয়েছিল? ইদ ক্বালা লাহু ক্বাওমুহু লা তাফরাহ কারণ তুমি সগর্ব আনন্দ করো না, কেন? আল্লাহ তাআলা এই সগর্ব আনন্দকারীদেরকে পছন্দ করেন না। তখন সে আরো বুঝতেই পারলেন শেষকালে তার অবস্থা, তা খাসাফ না বিহি ও বেদার হিলাত, তাকে ধ্বংস, তাকে ধসিয়ে ধ্বংস করে দেওয়া হলো, ভূমি ধ্বস দিয়ে তাকে ধ্বংস করা হলো। এ হচ্ছে কি পুরনো রোগ। দেখেন কোথায় মুসা আলাইহিস সালামের জামানা, তারও যা আগে থাকতে পারে। এটা কি বললাম, সগর্ব আনন্দ মানে গর্ব করা, মনে মনে গর্বিত হওয়া, এটা রোগ একটা, ব্যাধি একটা। দুই নম্বর, তিন নম্বর হচ্ছে তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা, আলহা কুমুত তাকাসুর, তোমার তোমাদেরকে প্রাচুর্যের প্রতিযোগিতা উদাসীন করে রেখেছে, দিন সম্পর্কে আল্লাহ সম্পর্কে উদাসীন করে রেখেছে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মধ্যে। ওর গাড়ি হলো আমার কখন হবে, ওর বাড়ি হলো আমার কখন হবে, ওর বাড়িতে টাইল হলো আমার বাড়িতে টাইল কবে হবে, ওর বাড়িতে এসি হলো আমার বাড়িতে এসি কবে হবে, ওর একতলা দুতলা হলো আমার তিনতলা কখন হবে। এই যে প্রাচুর্যে যত হচ্ছে তত প্রতিযোগিতা বেরিয়ে যাচ্ছে, তাই না? ইন্নামা হায়াতু দুনিয়া লাহু ওয়া লাইবু লাইবু ওয়া লাহু ওয়া জিনাতু ওয়া তাফাখুরু বাইনাকুম ওয়া তাকাসুরু বিল আমওয়ালি ওয়াল আওলাদ। দুনিয়া এরকমই, সব চলছে এইভাবে, ভাই ভাইয়ের প্রতি এইভাবে প্রাচুর্যের প্রতিযোগিতা, জাতি জাতির প্রতি, ঘরে ঘরে সবাই দেখবেন প্রাচুর্যের প্রতিযোগিতা হলো। এমন কি নিশ্চয়ই স্বামী স্ত্রীর মাঝে রাত্রেবেলায় শুয়ে শুয়ে পরামর্শ হয়, হ্যাঁ গো ওর তো এই হলো, তোর এখানে একই গ্রামে দুটো ছেলে সৌদি আরব এসছে, বুঝতে পারলেন? সত্য ঘটনা, একই গ্রামে দুটো ছেলে সৌদি আরব এসছে, তার মধ্যে একজন কোনোভাবে টাকা বেশি কামিয়েছে, গ্রামে জমি কিনছে,
আর দ্বিতীয় ছেলেটা সেই রকম কিছু পায়নি। এখানে তো বুঝতেই পারছেন যে পুরুষের এমন দশা, কখনো হাতি কখনো মশা, তাই না? কেউ হাতি হয়ে যায়, কেউ মশা হয়ে যায়, একই সঙ্গে এসেছে। কেউ হঠাৎ করে এমন একটা কাজ পেয়ে গেল তার বেশ ভালো কামাই উপার্জন, আর একজন কাজ পেল না, হতে পারে না, পারে না। তখন এ টেলিফোন করছে, আরে বাবা রে তুই কি করছিস, অমুক তো জমি কিনছে, কই আমাদের কখন হবে, বুঝতে পারছেন? টেলিফোন করে বলছে বেটাকে যে অমুক তো কিনে ফেললো, তো আমাদের কখন হবে, প্রাচুর্যের প্রতিযোগিতা। আর নম্বর চার হচ্ছে তারাজুসু ফি দুনিয়া, দুনিয়ার প্রতিদ্বন্দ্বিতা, এক অপরকে ডাউন করো, খালি ডাউন করে নিজে আগে বাড়ো, কিন্তু চেষ্টা করো তা নয়, চেষ্টা করো তা নয়, বরং অপরকে ডাউন করে তুমি উপরে যাও। আর পাঁচ নম্বর হচ্ছে বিদ্বেষ, যেটা হিংসা থেকে সৃষ্টি হয়, বা তাহাসুদ, পরস্পর হিংসা করা, শেষ পর্যন্ত শুরু হয় অত্যাচার। অত্যাচার ছাড়া হয় না, অত্যাচার ছাড়া মানে কি বলে আপনার ওই প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা, আপনার শেষকালে নিজেকে জিততে হলে কি করতে হয়, শেষকালে অত্যাচারের সহযোগিতা নিতে হয়। এগুলো হচ্ছে পুরনো বিজাতির রোগ, অর্থশালী হওয়ার প্রধানত তিনটে কারণ, এটা আপনারা জানেন, যা কোনো মুসলিম করতে পারে না, যেমন সুদী কারবার, নারী দেহ নিয়ে ব্যবসা, রূপ ব্যবসা, মাদক দ্রব্যের ব্যবসা, অস্ত্র ব্যবসা, এসব করলে পরে কি হয়, মানুষের অনেক ধন হয়, এরই মাধ্যমে তাদের আপোষে আর্থিক প্রতিদ্বন্দ্বিতা তুঙ্গে উঠেছে, ওর হলো আমার কি করে, তার ফলে তার সৃষ্টিকর্তাকে ভুলে যায়, কারণের মতো মনের ভিতরে সগর্ব আনন্দ দম্ভ, যাকে বলে দম্ভ করা ও অহংকার সৃষ্টি হয়, আর্থিক আতিশয্যের ফলে তারা নানা আনন্দ ফুর্তিতে মেতে ওঠে, প্রাচুর্য প্রাচুর্যের পার্থিব প্রাচুর্যের প্রতিযোগিতা তাদেরকে উদাস ও মত্ত মাতাল করে তোলে, অর্থ উপার্জনের পথে এমন নেশাখর মাতালের মতো অগ্রসর হয় যে সামনে হালাল হারাম কিচ্ছু দেখে না, বাস আসতে হবে কি পয়সা, হালাল পথে না হারাম পথে এ দেখার সময় তাদের হয় না, দিনের বাধা তো নাই মানেই না, দুনিয়ার আইনের বাধা তো তারা সহজে অতিক্রম করে, দিনের তো মানেই না, দেশের আইনকে মানে হবে, পয়সা করতে হবে, মরা গরু, মরা গরুর মাংস বিক্রি করছে তাই না, নারী পাচার করছে, নারী নিয়ে এসে বিক্রি করছে বেশ্যা পল্লীতে বা নিষিদ্ধ পল্লীতে বিক্রি করছে, দেখে না কিছুই না, দেশের আইন মানছে, আর গিয়ে ভদ্রতার সাথে যৌতুক নিচ্ছে, যৌতুক বড় লোক হওয়ার জন্য তাই না, দেশের আইনও যদিও হারাম, দিনে হারাম, তবুও তারা মানছে না, এই প্রতিদ্বন্দ্বিতার অনুকরণ করেছে মুসলিমরাও, বিজাতির সেই সংক্রামক ব্যাধি সংক্রমণ করেছে মুসলিম সমাজে, যার ফলে রাঘব গোয়াল তো দূরের কথা, চুনোপুটি দুনিয়াদাররা উক্তরূপ প্রতিদ্বন্দ্বিতায়, যারা সামান্য ছোটখাটো কাজ করে তাদের মধ্যেও হিংসা প্রতিদ্বন্দ্বিতা দেখা দিচ্ছে, হারাম হালালের কোনো তমিজ নেই, মান সম্মানের খেয়াল রাখে না, এমনকি মানে যে সম্মানের খেয়াল রাখে না এমন কাজ নিচু কাজও করছে, লোভ নিন্দার কোনো পরোয়া করে না, সমাজের নজরে সে তুচ্ছ হচ্ছে সে কথা কোনো তোয়াক্কা করে না, কারণ টাকার প্রলেপ দিয়ে তা ঢেকে দেওয়ার প্রতিশ্রুতি লাভ করে তাদের ধনের উপাসের জন্য, এই জন্য তখন বলে দুনিয়াদার, ধনদাস বা লোভী যাই বলুন না কেন, তাতে তার লজ্জাও হয় না, বরং মানসিকতা বিকৃতির ফলে গাধা ডাকলেও তার কানে দাদা বলে শোনা হয়, শোনা বোঝা যায়। আপনারা জানেন যে যদি আমার লাভ থাকে তাহলে নিচে নামতে দোষ কি, তাই না? একটা গল্প আপনারা জানেন, সেই যে কুকুর, কুকুর জিনিসটা ভালো না খারাপ, কুকুর কোথায় কার, কুকুরের শৌর হলো যে কুকুর নামটা খারাপ, দিয়ে বনের রাজা সিংহের কাছে গিয়ে বললো না কি বলে বনপশু কি বলে আপনার পশুরাজ, আমার এই নামটা চেঞ্জ করতে হবে, মানুষের কাছে খুব খারাপ কুকুর, তোমাগুলো তুমি পারবে না, তোমার নাম আছে ঠিক আছে, তোমার যা আচরণ তার নাম তো সেই হিসেবে তোমার নাম ঠিক আছে, তোমার না হুজুর আমি চাই আমার নামটা চেঞ্জ করো, ঠিক আছে দেখছি পরীক্ষা করে, যাও তুমি তোমার বাসায় যাও, বাসায় গেল যে সিংহরাজ এইরকম মাংসের একটা টুকরা নিয়ে এসে বলছে এটা তুমি তোমার কাছে রাখো, কালকে আমি এই সময়ে নিয়ে যাব, কিন্তু কোনো ক্ষতি যেন না হয়, বলি ঠিক আছে তাহলে তোমার নামটা আমি চেঞ্জ করে দেবো, অন্য নাম দেবো, তাই আছে ঠিক আছে। তারপরে পরের দিন এসে, পরের দিন আসার আগেই খিদে লেগেছে বুঝতে পারছেন, আর লাল মাংস দেখে কুকুরের একবারে এমনিতে লাল করে, লাল করতে লেগেছে, তারপরে যখন অর্ধেক দিন পার হয়েছে তখন ভাবে ধুর কোনাটি নাম পাল্টে কি হবে, কুকুরও তো ভালো নাম, নে খেয়ে নে, দেখছেন কিসের জন্য, লোভের জন্য, আর নাম চেঞ্জ করার দরকার নেই, আমাকে লোকে যা বলছে বলুক সমস্যা নেই, দুনিয়া যা বলছে বলুক সমস্যা নেই, সমাজে যা বলছে বলুক, আমি যত নিচে নামতে পারি আমার কি চাই,
আমার চাই আসল, আমার পেটে খিদে মেটাতে হবে, আমার টাকা চাই, আমার গাড়ি চাই, আমার বাড়ি চাই, আমার পুরুষ ইত্যাদি ইত্যাদি। এ কথা বলার অপেক্ষা রাখে না আল্লাহ তাআলা। এই সমস্ত রোগ থেকে এই উম্মতকে রক্ষা করুন আল্লাহুম্মা আমিন। বিশ্বকে আমাদেরকে যেন হিংসা বিদ্বেষ থেকে দূরে রাখেন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।